টাইমস অফ সিরিয়ার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। জহিরুল ইসলাম শিয়াব, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট টু মৌলভীবাজার রাস্তার ফরিদপুর যে অংশ রয়েছে সেই অংশে আমরা রয়েছে, এবং এটা পড়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা। এবং এখানে আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি, বাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এবং বাসের নিচে এই মুহূর্তে একটি মোটরসাইকেল রয়েছে। এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো, এবং তাদের সঙ্গে কথা বললে আমরা বিস্তারিত জানতে পারবো এখানে যারা ছিলেন এই মোটরসাইকেল বা বাসে তাদের অবস্থা কেমন সেটি আমরা জানার চেষ্টা করব। এখনও পর্যন্ত প্রশাসনের টিম আসেনি, আমরা যেটি জানতে পেরেছি যে প্রশাসনের একটি টিম আসার কথা এখানে, অল্প কিছুক্ষণের মধ্যে তারা এসে এখানে উপস্থিত হবে। কিছুক্ষণ আগে এই ঘটনাটি ঘটেছে। সাজু আহমদ ভাই এখানে রয়েছেন, ওনার সঙ্গে কথা বলবো। আপনারা যেটি দেখেছেন সেটি যদি একটু তুলে ধরেন, এবং যে মোটরসাইকেল আরোহী ছিলেন ওনার কী অবস্থা, এবং যে বাসের ড্রাইভার উনিও এই মুহূর্তে কোথায় রয়েছেন বা ওনাকে পাওয়া গেছে কিনা একটু যদি আপনি। আসলে অ্যাক্সিডেন্ট তো দুর্ঘটনা, দুর্ঘটনাই দুর্ঘটনা ঘটে যায় এটা সাধারণত। এই অবস্থায় যে মোটরসাইকেলের আরোহী ছিল যুবা, তাকে যে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নেওয়া হয়, প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তাররা বলেন যে তার অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে রেফার করে তারা উসমানী হাসপাতালে। তো এই মুহূর্তে সে উসমানীতেই চিকিৎসাধীন আছে। যে আরোহী ছিল তার ভাগিনার সাইকেল, এটা তার বাগিনের সাইকেল, যুবা সাবেক মেম্বার ছিলেন যিনি মারা গেছেন, আকরাম মেম্বার সাহেবের ছেলে যুবা, জুবায়ের হোসেন যুবা তার নাম। একাই ছিল। আনুমানিক কয়টার দিকে ঘটনাটা ঘটেছে? ঘটনাটা এই মুহূর্ত থেকে আধা ঘন্টা আগে ঘটছে, আধা ঘন্টা বা 40 মিনিট এইরকম। প্রশাসনকে কি আপনারা, প্রশাসনকে জানানো হয়েছে? প্রশাসন দেরি করতেছে, এখনও প্রশাসন আসে নাই। আমরা 2 বার প্রশাসনের সাথে যোগাযোগ করছি, আসতেছে বলছে, বাট এখনো আসে নাই। রোডসের কাউকে অবগত করেছে কিনা? হ্যাঁ, রোডসের আইওকে জানানো হয়েছে, বন্ধ হয়েছে, এসিএনকে জানানো হয়েছে যে এরকম অ্যাক্সিডেন্ট ঘটছে, তো তারা বলতেছে আসতেছে। আমরা একটু এই বিষয়ে দেখানোর চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাস রয়েছে, এবং বাসের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। এবং এই যে মোটরসাইকেল আরোহী যিনি রয়েছেন উনি কিন্তু এই ফেঞ্চুগঞ্জের, এবং এই বাসটি বাঠেরা থেকে আসছিল এবং সিলেট যাওয়ার পথে, এবং যে সিলেট টু মৌলভীবাজার রোড রয়েছে এই রোডের ফরিদপুর যে অংশ রয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলার সেই অংশে কিন্তু এই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আরও যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, আর একটু কথা বলবো ভাইয়ের সঙ্গে। আজ এখানে যে মোটরসাইকেল আরোহী রয়েছেন ওনার যদি অবস্থানটুকু একটু নিশ্চিত করেন, কেমন অবস্থায় উনি রয়েছেন? আমি ফেঞ্চুগঞ্জ মাইক্রোবাস শ্রমিক বহুটির সভাপতি। যে মোটরসাইকেল যে রোডের স্ক্রিনে পড়ছে সেও আমরারও মানুষ, আমরা বন্ধু মানুষও, তো যাই হোক তারে আমরা চিকিৎসার লাগে অলরেডি ফাটাই দিছি উসমানী মেডিকেল, এবং বাসর যারা আছে সমিতির এরারও আমি সভাপতি সেক্রেটারিও ফাটাই দিছি, মালিক সহ ফাটাই দিছি, তারা এখন বর্তমানে উসমানী মেডিকেল আছে। আর বাদবাকি আমার প্রশাসন আইলে আমরা এটা নোট করিয়া বাদবাকি রাস্তাটা আমরা ক্লিয়ার করে দিলি। আচ্ছা, এই যে বাসের ড্রাইভার রয়েছেন ওনার অবস্থান কি নিশ্চিত করা গেছে? ওনার অবস্থান ওরা পাইছি না এখনও, এখন বর্তমানে হয়তো বা যেথানো তা হোক আমরা হয়তো বা খুদ লাগাইছি, আর বাদবাকি এখন বর্তমানে আমরা সব শ্রমিক সংগঠনের মানুষ আছি, উপস্থিত আছি, এই হিসাবে আমরা এগুলো একটু প্রশাসন শহর উঠছের কারোর সঙ্গে যোগাযোগ করেছেন? প্রশাসন তানা যোগাযোগ করা হয়েছে, তারা যোগাযোগ করছে, অবশ্যই তানা হয়েছে যে আইতেছে, অবশ্যই আইব। ধন্যবাদ। আমরা আরেকটু সামনে যাব, এবং এখানে যে পিছনের অংশ রয়েছে বাসের যে পিছনের অংশ রয়েছে সেই অংশটুকু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। এবং এখানে যে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আমরা একটু আরও জানার চেষ্টা করব, এবং আরেকজন ভাই রয়েছেন ওনার সঙ্গে কথা বলবো, তারা প্রথম থেকে এখানে রয়েছেন, ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। আসলে যেহেতু আপনি এই ঘটনা দেখেছেন কিনা না, এবং দেখে থাকলে একটু যদি বলুন। আমরা তো দেখছি, বিসমিল্লাহ রহমান রহিম, আমরা তো দেখছি যে ইয়ে করে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, অ্যাক্সিডেন্টটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। সবে দোয়া করবা তার লাগি, যুবার লাগি, আর কিতা এখন হসপিটাল পাঠানি হয়েছে না নিবা যায়, উসমানী মেডিকেল পাঠানি হয়েছে, উসমানী মেডিকেল থেকে দেখা যাও কিতা ও না।
আরেকজন বাইরের জন্য ওনার সঙ্গে আমরা কথা বলবো এই মুহূর্তে যে ঘটনা দেখেছেন এবং এই ঘটনা যদি একটু বিস্তারিত তথ্য দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আসলে যে অ্যাক্সিডেন্ট করছে আমার স্বাস্থ্য ভাই সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জন আকরাম আলী সাহর তৃতীয় ছেলে অ্যাক্সিডেন্ট করছে, খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আর তারে দেখে আমরা খুব মানসিকভাবে বিপর্যস্ত। তার দুটা পাও ভাঙে গেছে, একটা পাওয়ার একবারে আড্ডি বাইরে বাইরে গেছে ভাঙ্গিয়া। আমি যারা দেখা লাগবে যারা আছো সবার কাছে তার লাগে দোয়া কামনা করলাম, আপনারা সবাই তার লাগে দোয়া করবা। আর বিস্তারিত আপডেট ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে পাইবা। ধন্যবাদ সবাই। আমরা যতদূর জানতে পেরেছি জুবা নামের যিনি রয়েছেন মোটরসাইকেল আরোহী ছিলেন, ওনাকে এই মুহূর্তে এমএজি সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে এবং এখানে ফেঞ্চুগঞ্জ থানার একটি টিম এসেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অল্প কিছুক্ষণ আগেই সেই ঘটনা ঘটেছে এবং এই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার যে চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা যেটি দেখার চেষ্টা করছি এবং বাসের যে পিছনের অংশ রয়েছে সেই পিছনের অংশ আমরা একটু দেখানোর চেষ্টা করব এবং এই বাসটি মূলত বাটেরা থেকে আসার পথে এবং সিলেট যাওয়ার পথে এই বাসটি গেটলক একটি বাস এবং এই যে বাসের নাম্বার রয়েছে সেই নাম্বারটি আমরা একটু দেখানোর চেষ্টা করব এবং পিছনের অংশে এখানে নাম্বার রয়েছে কিনা সেটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে অনেক উৎসুক জনতা রয়েছেন এবং এই যে মোটরসাইকেল আরোহী ছিলেন ওনাকে উদ্ধার করে তারা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন এবং এই যে বাসের নাম্বারটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নরসিংদী ঝো 1100098 এই বাসের নাম্বার এবং সেই নাম্বারটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং তাদের সঙ্গে আমরা আরও কথা বলবো এবং ফেঞ্চুগঞ্জ যে আইনশৃঙ্খলা বাহিনীর যে টিম এখানে এসেছে তাদের সঙ্গেও আমরা কথা বলবো এবং তাদের অবস্থান আমরা জানার চেষ্টা করব এবং স্পেসিফিক আমি আপনাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। অনেকে কমেন্ট করছেন আসলে যে অংশটা রয়েছে এই অংশটা কোথায়, এটা হচ্ছে সিলেট টু মৌলভীবাজার রোডের ফেঞ্চুগঞ্জের ফরিদপুর অংশে এই ঘটনাটি ঘটেছে এবং মোটরসাইকেল আরোহী এই মুহূর্তে আমরা যতদূর জানতে পেরেছি যে উনি সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে এখানে তিনি রয়েছেন এবং বাসের ড্রাইভারের অবস্থান এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। এই মুহূর্তে আমরা এই জায়গায় রয়েছি এবং এই ঘটনাটি ঘটেছে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার 2 নং মাইজগাঁও ইউনিয়নের ফরিদপুর যে অংশ রয়েছে এই অংশে এবং আসলে মোটরসাইকেলের অবস্থান এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং মুখোমুখি একটি সংঘর্ষ হয়েছিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক উৎসুক জনতা রয়েছেন এবং এই যে মোটরসাইকেল আরোহী যিনি ছিলেন ওনাকে তাৎক্ষণিকভাবে ওনার অবস্থা বা ওনার সিচুয়েশন দেখে ওনাকে সরাসরি পাঠানো হয়েছে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে এবং এই মুহূর্তে আমরা সেটি দেখার চেষ্টা করছি এবং স্পেসিফিক যেটি হচ্ছে এই যে মোটরসাইকেলের অবস্থান সেটি কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এই মোটরসাইকেল আরোহীর অবস্থা বর্তমান কেমন আছে এবং যে গাড়ির নাম্বার প্লেট রয়েছে সেটিও কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি এবং আরও যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে এই নূরপুরের সন্তান এবং আকরাম মেম্বার ওনার ছেলে হচ্ছেন জুবা, উনি কিন্তু এই মোটরসাইকেলে ছিলেন এবং তিনি এই মোটরসাইকেল আরোহী ছিলেন। ওনাকে এই মুহূর্তে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ওনার সঙ্গে কেউ ছিলেন কিনা সেটিও আমরা জানার চেষ্টা করেছি। উনি একাই ছিলেন, আমরা যতদূর তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে উনি একাই ছিলেন এবং উনি হচ্ছেন এই নূরপুরেরই সন্তান জুবা, সাবেক মেম্বার আকরাম হোসেনের ছেলে হচ্ছেন জুবা। আচ্ছা, এখানে আরেকজন রয়েছেন ওনার সঙ্গে কথা বলবো, এই যে দুর্ঘটনা দেখলেন এবং এই বিষয়ে যদি কিছু বলেন এবং এই যে জুবা রয়েছেন ওনার যদি পরিচয় একটু আপনি দিতে পারেন। আসসালামু আলাইকুম। জুবাই হলো আমাদের বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন মরহুম ওনার ছেলে।
প্রায় 2 ঘন্টা আগে এই দুর্ঘটনাটা ঘটেছে। বর্তমানে অবস্থা শোচনীয় খারাপ, অক্সিজেন দেওয়া দ্বারে সিলেট ফাটানো হয়েছে কি আপনার সবই আপনারা দোয়া করতে তার লোকে তার লাগে দোয়া করতে আল্লাহ তার হেফাজত করতা। হাত পাও ভাঙ্গা, হাত পাও ভাঙ্গি, অক্সিজেন হাত পাও ভাঙ্গিছে, হাত ফাগুলো এগুলা ভাঙ্গি হাত দিয়ে বাড়ি গেছে, এক পাও এক পাও হাত তো ফিটি চতুর্দিকে উসমানির তার অক্সিজেন দিয়ে উসমানি দেওয়া তার এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি ফেঞ্চুগঞ্জ থানার একটি টিম এখানে এসেছে, তারা তাৎক্ষণিক খবর পেয়ে তারা এখানে এসেছেন এবং এই যে বাস এবং সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে সেটি ওনারা এই মুহূর্তে দেখছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই বাসের যিনি ড্রাইভার রয়েছেন তিনি এখানে পলাতক রয়েছেন, ওনার অবস্থান এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি এবং মোটর সাইকেল আরোহীকে মেডিকেলে পাঠানো হয়েছে। ওনার অবস্থা এখনও পর্যন্ত তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি আশঙ্কাজনক, এবং দুটি পা ওনার অনেকটা দুটি পায়ে আসলে কী বলবো অনেকটা আঘাত লেগেছে এবং এই মুহূর্তে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এবং প্রায় 1 ঘন্টা আগে এই ঘটনাটি এখানে ঘটেছে, তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি। আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এই যে বাস সিলেটের যে বাস রয়েছে বাসের যারা রয়েছেন বাস মালিক সমিতির তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এই বাসের ড্রাইভারকে তারা শনাক্তে কিন্তু মাঠে নেমেছেন। এবং এই মুহূর্তে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা এবং যে মোটরসাইকেল সুজুকি মোটরসাইকেল এই মুহূর্তে সেটি বাসের নিচে এখনও পর্যন্ত রয়েছে, যেই অবস্থায় কিন্তু দুর্ঘটনা ঘটেছিল সেই অবস্থায় এখনও পর্যন্ত বাস এবং মোটরসাইকেল রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর টিম এসেছে এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জহিরুল ইসলাম সিয়াব। সুপ্রিয় আমরা এই মুহূর্তে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার 2 নং মাঝগাঁও ইউনিয়নের ফরিদপুর এলাকা। তো তারা সিলেট টু মুলইবাজার যে রোডটা রয়েছে, সিলেট টু মুলইবাজার রোডের ঠিক ফরিদপুর এলাকার ভিতরে যে রাস্তাটা, এই রাস্তাটা ঠিক ফরিদপুর গ্রামের মধ্যবর্তী জায়গা, হ্যাঁ উত্তর সাইডে তারা যে ঘটনাটা ঘটেছে এবং যিনি মোটরসাইকেলে ছিলেন ফেঞ্চুগঞ্জ নূরপুর এলাকার সন্তান যুবা, বাসটা কিন্তু কুলাউড়া বাটেরা থেকে আসার পথে গেট লক বাস। এই মুহূর্তে সেই ঘটনার বর্ণনা আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি। অনেকে কমেন্ট করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে ঘটনার যে চিত্র রয়েছে এই চিত্রটি কোথায় হয়েছে সেটি আপনারা জানতে চাচ্ছেন, এটি হচ্ছে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার সিলেট টু মৌলভীবাজার রোডের 2 নং মাইজগাঁও ইউনিয়নের ফরিদপুর যে অংশ রয়েছে এই অংশে এই ঘটনাটি ঘটেছে। আমরা যতদূর জানতে পেরেছি এই বাসটি
বাটেরা থেকে সিলেটে যাওয়ার পথে এবং এই সাইকেলটি এটি ফিঞ্চুগঞ্জ থেকে মৌলভীবাজার যাওয়ার পথে এই ফরিদপুর যে অংশ রয়েছে এই অংশে এই দুর্ঘটনাটি ঘটেছে। অনেকে কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এমডি তাজউদ্দিন শান্ত কমেন্ট করেছেন, কয়জন ছিলেন মোটরসাইকেলে? মোটরসাইকেলে আমরা যতদূর জানতে পেরেছি একজন ছিলেন। আজহারুল ইসলাম কমেন্ট করেছেন, কেউ মারা গেছেন নি ভাই? না, একজন মোটরসাইকেল আরোহী ছিলেন, ওনার অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। মিনার কমেন্ট করেছেন, ভাই কার কী হয়েছে বলেন? এখানে যতদূর আমরা জানতে পেরেছি একটি মোটরসাইকেল এবং বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং মোটরসাইকেলের আরোহী যিনি ছিলেন ওনার অবস্থা এখনও পর্যন্ত আশঙ্কাজনক, ওনাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আরেকজন কমেন্ট করেছেন, যুবার খবর কি তার? উনি এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন, ওনার অবস্থা এখনও পর্যন্ত আশঙ্কাজনক। আরেকজন কমেন্ট করেছেন, ডেড নি, এখনও পর্যন্ত এখানে কেউ ডেড হননি। অনেকে কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রায় এক ঘন্টা আগে এই ঘটনাটি এখানে ঘটেছে, অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি টিম এখানে এসেছে এবং তারা সেটিকে পর্যবেক্ষণ করছেন এবং তাদের যে অবস্থান রয়েছে এবং তারা একটু পরে আমাদের সঙ্গে কথা বলবেন এবং ফেঞ্চুগঞ্জ থানার ওসি যিনি রয়েছেন তিনিও এখানে আসছেন, কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। এবং এখানে আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাস মালিক সমিতির যারা রয়েছেন তারাও এখানে এসেছেন এবং ড্রাইভারের যে অবস্থান রয়েছে সেটি এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। এই যে দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনার সাথে সাথে বাস ড্রাইভার যিনি রয়েছেন তিনি পলাতক রয়েছেন এবং হেল্পার যিনি ছিলেন উনিও পলাতক রয়েছেন এবং বাসের মধ্যে কয়েকজন যাত্রী ছিলেন এবং একজন যাত্রী হালকা একটু ভাই সামনে দিয়ে যাবেন না নেড়ো আমরা একটু এই বাসটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এবং বাসের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং এখানে অনেক উৎসুক জনতা রয়েছেন। এই হচ্ছে বাসের যে নাম্বার রয়েছে, এটা বাটেরা থেকে সিলেটে যাওয়ার পথে এবং এই যে মোটরসাইকেল যেটি রয়েছে সেটি কিন্তু ফেঞ্চুগঞ্জ থেকে মৌলভীবাজার যাওয়ার পথে এরকমভাবে এবং এই যে ফরিদপুর অংশ রয়েছে সেই ফরিদপুর অংশে এখানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মানুষ বাজার দেখো ঘটনা হইল কি বলে
এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জ থানার যে টিম এসেছে তারা এখানে পর্যবেক্ষণ করছেন এবং তারা সব দেখার চেষ্টা করছেন। এই মুহূর্তে পরবর্তীতে তাদের যে নির্দেশনা রয়েছে সেটি তারা জানানোর চেষ্টা করবেন। কিছুক্ষণ আগে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, তারা যখন আসলে খবর পেয়েছেন তখনই তারা সাথে সাথেই এখানে এসে উপস্থিত হয়েছেন। যাত্রী কেউ নাই কেন, যাত্রী এখনো রয়েছে না, প্যাসেঞ্জার এখনো রয়েছেন নাই না। টাইমস অফ সিলেট থেকে আমি আপনাদের সঙ্গে ছিলাম জহিরুল ইসলাম শিয়াব, এবং এই যে ঘটনা রয়েছে সেই ঘটনা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।